নমস্কার বন্ধুরা, আজকে আমি শুরু করব গোলকের যে চ্যাপ্টারটা তোমাদের ক্লাস টেনে রয়েছে সেই গোলকের চ্যাপ্টারটা আমি শুরু করব। তো দেখো, এখানে আমি যে গোলকের যে চ্যাপ্টারটা শুরু করছি এটা তোমরা বইয়ের যদি অনুশীলনী থেকে যদি তোমরা মোটামুটি এখান থেকে ধরো 183 নাম্বার পেজ, 183 পেজ খোলো ক্লাস টেনের বইতে, তাহলে তোমরা কি করবে, গোলকের যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের ক্লাস টেনের বইতে ওটা তোমরা পেয়ে যাবে। তো দেখো, গোলকের যে অঙ্কগুলো করবার জন্য আমরা যে এখানে যে সূত্রগুলো লিখেছি এই সূত্রগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কয়টা সূত্র তোমাদেরকে জানতে হবে, 1 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র, 4, 5 আর হচ্ছে এই 6 নাম্বার সূত্র। এই যে 6টা সূত্র আমি এখানে লিখেছি, এই 6টা সূত্র যদি কেউ ভালো করে শিখতে পারে সে আশা করি গোলকের অঙ্ক করে দিতে পারবে। গোলকের অঙ্ক খুব সহজ হয় এবং পরিমিতির মধ্যে গোলক এবং শঙ্কু হচ্ছে সব থেকে ইজি জায়গা, যেখানটা থেকে তোমরা পরিমিতির মধ্যে ভালো স্কোর করতে পারো। এবং মাধ্যমিকে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য গোলকের অঙ্ক কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা কি করব যে গোলকের সমগ্র তল, আর নর্মাল যদি একটা গোলক বলে, গোলক দেখতে অনেকটা এরকম বলের মতো হয়, যেটা ফুটবল তোমরা দেখে থাকো, ওই ফুটবল হচ্ছে একটা গোলকের উদাহরণ। তো ওই গোলকের, এই গোলকের, এই যদি গোলক হয়, এই গোলকের দেখো ফার্স্টে কি বলছি, গোলকের হচ্ছে যে টোটাল যে বাইরের যে তলটা রয়েছে এই বাইরের তলটাকে বলা হচ্ছে বক্রতল, বা এই বাইরের তলটাকে বলা হচ্ছে তোমার সমগ্রতল। আর গোলকের এই ভেতরের যদি কেন্দ্রবিন্দু থেকে এই যে এতদূর পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার ব্যাসার্ধ আর এইটা হচ্ছে টোটাল গোলক, ঠিক আছে? এবার এই গোলকের মধ্যে ভালো করে বোঝার চেষ্টা করো, যদি আমরা এরকম একটা, তাহলে এই এই বাইরের যে তল, এই বাইরের তলের যে ক্ষেত্রফলের সূত্র সেটা কি, 4πr², সমগ্র তল বললেও হবে হচ্ছে 4πr² আর বক্রতল বললেও হবে হচ্ছে 4πr² আর গোলকের আয়তন বললে হবে 4/3πr³। ফাঁপা গোলকের আয়তন বললে 4/3πR³ মাইনাস হচ্ছে 4/3πr³। কেন হচ্ছে পরে বুঝিয়ে দেবো। আচ্ছা, অর্ধগোলকের আয়তন হচ্ছে 2πr², অর্ধগোলক মানে হচ্ছে এই একটা বাটি, যদি তোমরা মনে করো এই যে বাটিটা, যেটা একটা হচ্ছে বাটি হচ্ছে তোমার অর্ধগোলকের উদাহরণ, এই যে বাটিটা, এই বাটির যে এই যে সেন্টার, সেন্টার থেকে এই যে ভেতরের যে রেড, এই যে ডিস্টেন্সটা, এইটাকে তোমাদেরকে বলা হচ্ছে আর, বা হচ্ছে তোমার কি ব্যাসার্ধ। তাহলে এই বাটির যে এই এইখান থেকে এই ডিস্টেন্সটাও ঠিক হবে আর হবে। তাহলে বাটির যে এই যে ডিপটা, এই ডিপটাই হচ্ছে তোমার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বাটির জন্য কি হবে, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বা অর্ধগোলকের জন্য 2πr², আয়তন বললে হবে 2/3πR³, আর সমগ্রতলের ক্ষেত্রফল বললে 3πr². তো তো আমরা কি করব, এবার এক এক করে অঙ্ক শুরু করব। অঙ্ক শুরু করতে থাকলেই তোমাদের অঙ্কগুলো ক্লিয়ার হবে, বেশি এখানে সূত্র নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। আমরা যখনই অঙ্ক করব, অঙ্ক করলেই আমাদের অঙ্কগুলো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, এখানে ফার্স্ট যে অঙ্কটা তোমাদেরকে দেওয়া হয়েছে বইতে, যে 1 নাম্বার বলছে যে একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 10.5 সেমি, তাহলে তার সমগ্রতলে ক্ষেত্রফল বার করতে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে 10.5, ঠিক আছে? তাহলে আমি কি করব, এখানে 1 নম্বরে অঙ্কটা তোমাদের জন্য করছি, ভালো করে তোমরা দেখো, দেখে শেখো। তো দেখো, 1 নম্বরে আমাদেরকে যে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ব্যাসার্ধকে আমরা গোলকের ব্যাসার্ধকে আমরা কি লিখছি, ছোট হাতের আর দিয়ে লিখছি, ঠিক আছে? তো ব্যাসার্ধকে আমরা কি দিয়ে লিখছি, আর দিয়ে লিখছি। আর এর মান কত দিয়েছে, 10.5 সেন্টিমিটার, 10.5 সেন্টিমিটার দিয়েছে। দিয়ে কি বলছে, এই যে 10.5 সেন্টিমিটার ব্যাসার্ধ আমাদেরকে দিয়ে দিয়েছে, দিয়ে কোয়েশ্চেনে জানতে চাইছে হচ্ছে যে গোলকের সমগ্রতলে ক্ষেত্রফল কত, এইটা জানতে চাইছে। তাহলে দেখো, এখানে আমি কি করব, সমগ্রতল বার করবার যে সূত্র, গোলকের সমগ্রতল বার করার সূত্র কি, সমগ্রতল বার করার যে সূত্রটা সেটা নিশ্চয়ই তোমরা জানো, যে এইমাত্র দেখিয়েছি 4πr². তাহলে 4πr² করে আমরা কি করব, সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। তাহলে দেখো, 4 এর জায়গায় 4 লিখলাম, পাইয়ের ভ্যালু কত, পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7। যারা ক্লাস 9-এ বৃত্তের অঙ্ক করেছে তারা নিশ্চয়ই জেনে গেছে যে পাইয়ের মান হচ্ছে 22/7। আর 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 বলতে এখানে কত দেওয়া, 10.5। তাহলে এই 10.5টা এখানে বসাবো, কিন্তু তার মাথায় কী দিতে হবে, এই যে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিলাম। তাহলে দেখো, এখানে 4 গুণ হচ্ছে 22 বাই হচ্ছে 7 ইন্টু হচ্ছে 10.5-এর স্কোয়ার যখনই আমরা করব, তাহলে কি হবে, দুবার 10.5-এর গুণ, 10.5 গুণ হচ্ছে 10.5, ঠিক আছে? এবার আমরা কি করছি, পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 আনছি, এখানেরও পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 আনছি। তাহলে দেখো, এবার আমরা কি করছি, 7 দিয়ে 10 105-কে কাটাকুটি করছি, তাহলে কত হয়, 7 দিয়ে এ কাটাকুটি করলে হয় হচ্ছে 7×7 আর হচ্ছে 3×5 মানে 5×7 35, তাহলে 7×15=105, ঠিক আছে? তাহলে এটা 15 হলো কাটাকুটি করার পরে। এবার আমরা কি করব, 2 দিয়ে 5 দিয়ে এটাকে কাটছি, 5 দিয়ে এটাকে কাটলে এখানে থাকছে 3, 5 দিয়ে এটাকে কাটলে থাকছে 2, 2 দিয়ে 22-কে কাটছি থাকছে হচ্ছে 11, ঠিক আছে? এবার দেখো আমরা কি করব, এই 4, 11 আর 3 গুণ করব, তাহলে 4, 11 হচ্ছে 44, 44 আর হচ্ছে 3, তাহলে 44 আর 3 গুণ করলে কত হয়, 3×4=2, হাতে থাকলো 1, 3×4=12 আর 1=3,
13, 132 বাই হচ্ছে 10, তাহলে 132 বাই 10 মানে হচ্ছে আমার কত, 132 বাই 10 মানে কত, না হচ্ছে তোমার 13.2 সিএম স্কোয়ার, মানে সেন্টিমিটার স্কোয়ার। এইটা হচ্ছে আমার, সরি এখানে একটা মিস হয়ে গেছে, যে এখানে একটা 105 ছিল, এটা খেয়াল করিনি। তো 105 গুণ করার ফলে তাহলে আমাদের যেটা আসছে 105 আর 132 গুণ হয়ে এটা হচ্ছে 13, 8, 6, বাই হচ্ছে একটা শূন্য হবে, বাই হচ্ছে 10 হচ্ছে, তাই তো? তাহলে এই জিনিসটা হচ্ছে 13860, বাই হচ্ছে কত, 0। তাহলে এই 0 আর এই 0 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে উত্তরে, 13, 8, 6 বর্গ সেমি, তাই তো? তাহলে 13, 8, 6 কত, 13, 8, 6 হচ্ছে বর্গ সেমি, ঠিক আছে? তাহলে 13, 8, 6 বর্গ সেমি, ঠিক আছে? এই জিনিসটা বেরোলো আমাদের, যে 13, 8, 6 বর্গ সেমি বেরিয়ে গেল হচ্ছে ফার্স্টের অঙ্কটার উত্তর, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করব, পরের অঙ্কটাও করব। তো দেখো এখানে সেকেন্ড যে অঙ্কটার কথা তোমাদেরকে বলছে, সেকেন্ড অঙ্কটার কথা কি বলছে, একটা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা হিসাবে এত টাকা লেগেছে, ঠিক আছে? মানে এক বর্গ সেন্টিমিটারে খরচ হয়েছে 17 টাকা 50 পয়সা, তাহলে এত যে টাকাটা খরচ করেছে, মোট টাকা এত টাকা খরচ করেছে, তাহলে এত টাকা খরচ হয়েছে কত বর্গ সেন্টিমিটার আমরা ওটা বার করব। তাহলে দেখো একটা টোটাল চামড়ার বল ছিল, মানে এই যে চামড়ার যে বলটা ছিল, এই চামড়ার বলটা তৈরি করতে, এই চামড়ার বলটা তৈরি করতে আমি যে খরচটা করেছি, শুধু তো চামড়াটা দিয়ে এই বলটা তৈরি, তাহলে আমি যখনই এর এর ইয়েটা জেনে যাবো যে এত টাকা খরচ হয়েছে তার ফলে এই, তাহলে আমি কী জানবো, এই বলটার টোটাল সমগ্রতলের ক্ষেত্রফলটা জানবো। তাহলে আমি কী করবো, এই বলটার সমগ্রতলের ক্ষেত্রফল বার করে নেবো টাকাটাকে কাজে লাগিয়ে। তাহলে দেখো এখানে আমাকে কী কোয়েশ্চেনে বলে দিয়েছে, বলে দিয়েছে হচ্ছে যে প্রতি বর্গ সেন্টিমিটারে 17 টাকা 50 পয়সা খরচ পড়ে, বা এক বর্গ সেন্টিমিটারে খরচ পড়ে 17 টাকা 50 পয়সা, তাহলে এত টাকা খরচ পড়ে কত বর্গ সেন্টিমিটার, ঐহিক নিয়ম করে আমি কী করতে পারবো, ওটার কতটা চামড়া খরচ হয়েছে সেটা বার করতে পারবো। আর সেটাই হবে ওই ইয়েটার কী, সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে আমরা কী করছি, এখানে যে দুয়ের দাগের অঙ্কটা যেটা আমরা করবো, দেখো দুয়ের দাগের অঙ্কটাতে আমরা কি করছি, দুয়ের দাগের অঙ্কটা যেটা করছি সেটা হচ্ছে যে 17 টাকা 50 পয়সা, 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। তাহলে 17 টাকা 50 পয়সা খরচ হচ্ছে 1 বর্গ সেন্টিমিটারে, কিন্তু কোয়েশ্চেনে বলছে যে 431.20 টাকা নাকি খরচ হয়েছে। তাহলে এত টাকা খরচ হয় কত বর্গ সেন্টিমিটারের সাথে, এটার গুণ 431 হচ্ছে 20, গুণ হচ্ছে 1, আর এই জিনিসটা ওপরের একটা নিচে ভাগ, ওই ইকোনমির নিয়ম তোমরা সবাই জানো, 17.50 এত কি, এত বর্গ সেমি, ঠিক আছে? এত বর্গ সেমি, ঠিক আছে? তাহলে এই যে বর্গ সেমিটা বেরোলো, এই যে বর্গ সেমিটা তোমাদের বেরোচ্ছে, এই বর্গ সেমিটা কী বেরোলো অ্যাকচুয়ালি, এই বর্গ সেমিটা বেরোচ্ছে হচ্ছে যে চামড়াটা দিয়ে ওই গোলকটা তৈরি। তাহলে যে চামড়াটা দিয়ে গোলকটা তৈরি ওইটা আসলে কী, মানে এই গোলকের বাইরেরটা, এই বাইরের সারফেসটা দেওয়া, আর এর বাইরের সারফেসটা দেওয়া মানে কি, গোলকের সমগ্রতলটা দেওয়া। আর গোলকের সমগ্রতল দেওয়া থাকলে কী করে বার করতে হয়, তাহলে এইটাই হচ্ছে তোমার গোলকের সমগ্রতল। তাহলে গোলকের সমগ্রতল ইকুয়াল টু হচ্ছে তোমার এই যে এই টাকাটা, 431.20 বাই হচ্ছে 17.50, এই একটা লিখছি না কারণ এটা একের সাথে গুণে আছে, তা না লিখলেও চলে, এটাই হয়। তাহলে এটা লিখছি, এটা হচ্ছে গোলকের সমগ্রতল, এত বর্গ সেমি। তো গোলকের সমগ্রতলের সূত্র আমরা কী জানি, 4π হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, তাহলে 431.20 বাই হচ্ছে 17.50, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কটা এতটা পর্যন্ত হলো। এবার আমি কি করব, এখানে আমি 4-এর তো 4-ই হবে, পাইয়ের ভ্যালু আমি বসাতে পারি 22 বাই হচ্ছে 7, আর আর স্কোয়ার যেরকম আছে এখানে আর স্কোয়ার লিখলাম, 431.20কে আমি এরকম লিখতে পারি 431.20 বাই দিয়ে 17.50, তাহলে এর পয়েন্ট যদি এদিক থেকে তুলি তাহলে উল্টো দিকে আসবে 100, আর এদিক থেকে পয়েন্ট তুললে এর উল্টো দিকে আসবে হচ্ছে 100। তাহলে আশা করি এতটা পর্যন্ত বোঝা গেছে। এবার আমি কি করছি, এবার দেখো এইখানের 100 আর এখানের 100 কেটে যায়, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে যায়। তাহলে এবার আমি কি করছি, এই যে 7টা, এই 7টা উপরে পাঠাবো, আর 4 আর 22টা দেখো কোথায় আছে, এই 4টা কিছু নেই, মানে 4-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 4টা রয়েছে উপরে, 22টা রয়েছে উপরে, তাহলে এরা দুজন আসবে নিচে, আর এই 7টা যাবে কোথায়, উপরে। তাহলে যদি 7টা উপরে যায় তাহলে কী হবে, এখানে এখানে আর স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে কী হবে 431.2, আর এই 7 আর 1 উপরে যাবে 1 গুণ 7, আর উপরে 4 আর 22 ছিল, এটা নিচে চলে আসবে, তাহলে 175 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 22, এই হয়ে গেল ব্যাপারটা। এবার কী হবে, এদের মধ্যে কাটাকুটি আমরা করব, ঠিক আছে? তো কাটাকুটি করছি, তাহলে এইটাকে যদি আমরা 11 দিয়ে কাটি আমাদের উত্তর হয় হচ্ছে 392,
আর এটাকে 11 দিয়ে কাটলে উত্তর হয় 2। এবার আমরা কি করছি, এইখানে 7 দিয়ে এটাকে কাটছি 175-কে, তাহলে 7 দুগুণে 14, 3 5 মানে 5 সাথে 35, তাহলে মিলে গেল 25 পর্যন্ত হলো। এবার আমরা কি করছি, এইখানে আমি কি করব, এবার 4 দিয়ে যদি এইটাকে কাটার চেষ্টা করি তাহলে আমাদের উত্তর হয় কত, 98। 98-এর এই 2 দিয়ে এই 98 কাটলে উত্তর হয় হচ্ছে 49। তাহলে আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমাদের আর স্কোয়ার পর্যন্ত করে আমাদের কত দাঁড়াচ্ছে, উপরে উপরে দাঁড়াচ্ছে 49, আর নিচে কত দাঁড়াচ্ছে, নিচে দাঁড়াচ্ছে হচ্ছে 25। তাহলে ঠিক আছে, এই 49 আর 25 দাঁড়ালো, এটা আমার আর স্কোয়ারের ভ্যালু, কিন্তু আমার আর স্কোয়ার দিয়ে কাজ হবে না, আমাকে আর বার করতে হবে। তাহলে আর বার করতে হলে শুধু আর এর মান কি দাঁড়াবে, এটার ওপর রুট হবে টোটালটার ওপর, অর্থাৎ 49 বাই হচ্ছে 25, এটা এটাই হচ্ছে ভ্যালু, 49:2 হচ্ছে 49 বাই হচ্ছে 25, এইটা বোঝা গেছে নিশ্চয়ই 49/25 কী করে হলো। এবার এবার দেখো, এখানে স্কোয়ারটা তোলবার জন্য আমি এখানে শুধু আর লিখেছি, স্কোয়ারটা দেখো মাথা থেকে তুলে দিয়েছি, তাহলে এপাশে নিশ্চয়ই রুট চলে আসবে, তাহলে 49/25, তাহলে আমার এটা করে কত আসছে, উপরে উপরে আসছে 7 আর নিচে আসছে হচ্ছে 5, কারণ 49-এর রুট করলে কত হয়, 49-এর রুট করলে হয় হচ্ছে 7, আর 25-এর রুট করলে হয় 5, তাহলে উপরে 7 নিচে হচ্ছে 5, কারণ 49-এর রুট মানে 7 আর নিচে 25 আছে, 25-এর রুট করা মানে 5, তাহলে উপরে আসছে 7 নিচে আসছে 5, এটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু কত আসলো, 7/5 আসলো। তাহলে আমার ব্যাসার্ধের মান কত বেরোলো, ব্যাসার্ধের মান বেরোলো হচ্ছে উপরে 7 নিচে বেরোচ্ছে 5, তাহলে এটা দিয়ে আমার কাজ হবে না, আমাকে কোয়েশ্চেনে জানতে চেয়েছে ব্যাস কত, তাহলে ব্যাস কী হবে, এর ডবল হবে, অর্থাৎ 7/5 গুণ হচ্ছে আমার 2, এটা দিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো 7/5 গুণ 2 করলে আমার ব্যাসটা বেরোবে, যেটা হচ্ছে 14/5, তো 14-কে 5 দিয়ে ভাগ করলে আমার পয়েন্টে যেটা ভ্যালু আছে 2.8, এত এত কী হবে, এত হবে সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সারটা, এটা হয়ে গেল আমাদের কোন অঙ্কটা, এটা হলো 2-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, চলো এবার করবো হচ্ছে এই অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা। এই যে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার, তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। দেখো এখানে একটা কোয়েশ্চেন করছে যে কত ঘন সেমি লোহা আছে, তাহলে দেখো এখানে ঘন সেমিতে জানতে চাইছে অ্যান্সার। আচ্ছা, ঘন সেমি কার একক, এটা তোমাদেরকে জানা উচিত। ঘন সেমি সবসময় হয় আয়তনের একক, আর বর্গ সেমি কাদের হয়, বর্গ সেমি হয় ক্ষেত্রফলের একক। তাহলে এখানে তোমাকে দেখো কোয়েশ্চেনটা ঘন সেমিতে জানতে চাইছে, তার মানে নিশ্চয়ই তোমার কাছে কি জানতে চাইছে, গোলকটার আয়তন জানতে চাইছে। তাহলে এখানে দেখো কত ঘন সেমি লোহা আছে বলেছে, তার মানে গোলকটার কি জানতে চাইছে, আয়তন জানতে চাইছে। আর গোলকের আয়তন বার করার সূত্র তো তোমরা জানো, তাহলে ওই সূত্রতে বসিয়ে আমরা করবো। চলো দেখো, এখানে 3-এর দাগের যে অঙ্কটা রয়েছে, 3-এর দাগের অঙ্কটাতে আমাদেরকে কি বলে দিয়েছে, 3-এর দাগের অঙ্কটাতে আমাদেরকে বলে দেওয়া আছে ব্যাস। ব্যাস মানে আমাকে কি দিয়ে দিয়েছে, ব্যাস মানে আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে 2R। তো 2R-এর ভ্যালু কত দিয়েছে, 2R-এর ভ্যালু দিয়ে দিয়েছে 7 সেমি। দেখো কোয়েশ্চেনে তাই দিয়েছে 2R-এর ভ্যালু 7 সেমি। এই যে এখানে বলে দিয়েছে যে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করেছিল তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, তাহলে 2R দিয়ে দিয়েছে 7 সেমি, ব্যাস মানে কি 2R, তাহলে ব্যাসটা আমাকে কি দিয়ে দিয়েছে, ব্যাসটা আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে 7 সেমি। এবার তাহলে আমি এখান থেকে কি করব, শুধু আর বার করব, তাহলে শুধু আর বার করার প্রসেস হচ্ছে 7/2 করতে হবে, এই 2টা এই 7-এর নিচে চলে যাবে, তাহলে শুধু আর বেরিয়ে যাবে। এই 2টা যদি এর নিচে চলে যায় তাহলে এখানে 8টা ফাঁকা থেকে যাবে, তাহলে আর বেরোবে, আর এই 2টার নিচে চলে গেলে 7/2 এত সেন্টিমিটার হবে, তাহলে এটা কি বেরোলো, এটা গোলকটার আর, আর মানে ব্যাসার্ধ বেরোলো, কিন্তু আমাকে গোলকটার ব্যাসার্ধ দিয়ে কাজ হবে না, গোলকটার কি জানতে চাইছে, আয়তন জানতে চাইছে। তাহলে আয়তন কত হবে, চলো আয়তন বার করি। আয়তন বার করার সূত্র কি, আয়তন বার করার সূত্র হচ্ছে 4/3 π/r³। তাহলে এখানে দেখো 4/3-এর জায়গায় 4/3 লিখবো, পাইয়ের ভ্যালুটা আমি জানি 22/7 হয়, সেটা লিখবো। আর এখানে যেটা হচ্ছে তোমার আর, আর মানে কি, আর মানে হচ্ছে তোমার 7/2, তো 7/2 তার মাথায় হচ্ছে কিউব, তো এই 7/2 তার কিউবকে আমি ভেঙে এরকমভাবে লিখতে পারি যে 4/3 যেরকম আছে লিখলাম, গুণ 22/7 যেরকম আছে লিখলাম, আর এখানে 7/2টাকে আমি কীরকমভাবে লিখতে পারি, 7 × 7 × 7 উপরে, কারণ 7-এর কিউব হচ্ছে, আর নিচে 2-এর কিউব হচ্ছে, তাহলে 2 × 2 × 2 এভাবে লেখা যায়। তাহলে জিনিসটা হচ্ছে ব্যাপারটা একই হলো, তাহলে এখানে দেখো নিচের যে 7 আর উপরের 7 কাটলো, আর নিচের 2 আর এই 2 মিলে এই টোটাল 4টাকে কাটলো, আর এই 2 দিয়ে আমি 22-কে কাটলাম, তাহলে হচ্ছে উপরে 11, তাহলে উপরে হচ্ছে 49 × 11, তাহলে 49 × 11 বাই হচ্ছে নিচে কত 3, তাহলে 49 আর 11 গুণ করলে কত উত্তর আসে, 49 আর 11 গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে 9 13, হাতে থাকলো 1, আর হচ্ছে এখানে 4×5 5×39 বাই হচ্ছে 3, তো 5×39/3 যদি তুমি ওই বইয়ের মতন করে ইয়ে করে রেখে দাও, 5×39 যদি তুমি ভেঙে নাও, তাহলে হবে হচ্ছে 3×3, আর হচ্ছে এখানে 2 নামছে 2 2 যদি নামে তাহলে এখানে 3 নামবে, 3 × 7 হচ্ছে 21, তাহলে এখানে 2 নামছে 9, তাহলে হচ্ছে 3×9 = 27, আর এখানে 2 নামছে, তাহলে 3×2 ওপরে, এত ঘন সেমি, এত ঘন সেমি।
হলো উত্তরটা? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এত ঘনসেমি কি করে আসছে অ্যান্সারটা, আশা করি বোঝা গেছে। 179.2 ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে আমার তিনের অঙ্কটার উত্তর। আশা করি এটা ক্লিয়ার হলো তোমাদের। তো চলে আসো চারের দাগের অঙ্কটাতে। তো চারের দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, চারের দাগের অঙ্কটাতে বলছে যে 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলককে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করি। তাহলে দেখো এটা হচ্ছে অনেকটা ক্লাস 8-এ যে তোমরা আর্কিমিডিসের সূত্র শিখেছিলে তার মতো, যে কোনো একটা পদার্থকে যদি জলে বা কোনো তরলের মধ্যে নিমজ্জিত করা হয় তাহলে ওই পদার্থটা ওর আয়তনের সমান তরল অপসারিত করে। তাহলে এখানে জলের মধ্যে এই 28 সেমি ব্যাসের গোলকটাকে জলের মধ্যে ফেলছে, তাহলে জলের মধ্যে ফেলছে মানে ও কী করবে, ওর আয়তনের সমান তরলকে অপসারিত করবে। তাহলে আমাকে এখানে 28 সেমি ব্যাসের গোলককে ফেলা হচ্ছে, তার মানে কি আমাকে আয়তনের কথা বলছে, তাহলে আমরা কী করবো এখান থেকে? তাহলে চলো চারের দাগের অঙ্কটাতে আমরা কী করবো, গোলকের আয়তনটা বার করবো। তো সেটার জন্য দেখো এখানে আমাকে 28 সেমি ব্যাস ব্যাসের বলে দিয়েছে, 28 সেমি ব্যাস বিশিষ্ট। তাহলে এখানে কি করব, তাহলে আমাকে 2R এর ভ্যালুটা কত বলে দিয়েছে, 28 সেন্টিমিটার, 28 সেমি, ঠিক আছে ভালো করে বোঝো। তাহলে 28 সেন্টিমিটার বলে দিয়েছে, কিন্তু আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে দিয়েছে হচ্ছে ওই হচ্ছে তোমার কত সেন্টিমিটার জল অপসারিত করবে, মানে অ্যাকচুয়ালি আয়তনটা বার করতে দিয়েছে। কারণ কোনো তরল কি কোনো পদার্থকে যদি তরলের মধ্যে নিমজ্জিত করা হয় তাহলে ওর আয়তনের সমান তরল অপসারিত করে, তার মানে কি আমাকে এখানে অ্যাকচুয়ালি আয়তন বার করতে দিয়েছে। তো আয়তন বার করার ফর্মুলা হচ্ছে 4/3 πr³। এবার এখানে 2R টা ভ্যালু 28 দিয়েছিল, তাহলে শুধু আর এর ভ্যালু কত হবে, 28/2 হবে, কারণ 2R এর ভ্যালু হচ্ছে 28। তাহলে এই দুইটা কি হবে, 28-এর নিচে চলে যাবে, তাহলে 28-এর নিচে যদি চলে যায় তাহলে আর এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 28/2, ঠিক আছে। তাহলে 4/3 মান কত দাঁড়ালো, 4/3 এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 4/3 থাকছে, আর পাই এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 22/7, আর আর এর ভ্যালু কত, 28/2। তাহলে 28/2 তার মাথায় হচ্ছে কিউব। এটা করি আশা করি নিশ্চয়ই তোমাদের বোঝা গেছে। এবার আমি কি করছি, এই অঙ্কটাকে সলভ করছি দেখো। তাহলে 4/3টা 4/3 থাকছে, 22/7টা 22/7 রাখছি, আর 28-কে আমি তিনবার গুণ করে লিখতে পারি, 28 × 28 × 28, আর নিচে যেটা 2 রয়েছে সেটাকে আমি তিনবার লিখতে পারি, 2 × 2 × 2 হলো। তাহলে এতদূর পর্যন্ত যদি আমি অঙ্কটাকে করতে পারি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে, এই 2 আর এই 2, 2 × 2 = 4, তাহলে টোটাল 4টাই কেটে দিচ্ছে, এই 7 আর 28 মিলে এখানে কত থাকছে, একটা 4 থাকছে, ঠিক আছে। এবার এই 2 আর 4 কেটে গিয়ে এখানে একটা 2 থাকছে। তাহলে ওপরে দেখো কি দিকে থাকছে, এখানে 28 × 28 × 22 আর হচ্ছে 2, এই কটা জিনিসের গুণ থাকছে। তাহলে ওপরে থাকছে হচ্ছে 22 গুণ হচ্ছে দুটো 28-এর গুণ, গুণ হচ্ছে 2, আর নিচে হচ্ছে হচ্ছে শুধু 3। তাহলে এই রকম যদি অবস্থা হয় তাহলে ওপরের যে জিনিসটা, ওপরের জিনিসটা হচ্ছে তোমাদের কত হবে, 22 আর হচ্ছে তোমার 28-এর মাথায় হচ্ছে স্কোয়ার, আর হচ্ছে তোমার হচ্ছে গুণ হচ্ছে 2। তাহলে সবকটাকে গুণ করলে তোমাদের যে উত্তরটা আসবে সেটা হচ্ছে 3496, এইটা আসবে। আবার একে যদি তোমরা 3 দিয়ে ভাগ করে দাও তাহলে কত উত্তর তোমরা পাবে, এটা তাহলে তোমরা উত্তর পাবে হচ্ছে, একে যদি 3 দিয়ে ভাগ, যেহেতু নিচে 3 ছিল তাহলে এটাকে ভাগটা করলে তোমরা এরকম পাবে 11498/2.3 এত সেন্টিমিটার। আশা করি এটা বোঝা গেছে, কারণ এর আগের অঙ্কটাতে আমি পূর্ণ ভগ্নাংশে কী করে কত্যাগ করে দেখেছি তাই জন্য এইটা আর করলাম না। আশা করি এতটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে আমরা একটা অঙ্ক করছি যেটা হচ্ছে বলছে যে কোনো গোলাকার বেলুন, এটা হচ্ছে আমরা 5-এর দাগের অঙ্কটা, এই যে 5-এর দাগের অঙ্কটা, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলে ক্ষেত্রফলে অনুপাত বার করি। তাহলে দেখো আগে বেলুনটার ব্যাসার্ধ কত ছিল, 7 সেন্টিমিটার, এই যে বলেছে আগে ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার কিন্তু পরে কত হয়ে গেছে, 21 সেমি। তাহলে এখন বেলুনটির ব্যাসার্ধ কত হলো, 21 সেন্টিমিটার। তাহলে পূর্বের ও পরের সমগ্রতলে ক্ষেত্রফলে অনুপাত জানতে চেয়েছে। তাহলে আগে আমার বেলুনটার যে মানে যে বেলুনটার কথা বলা হচ্ছে সেই বেলুনের ব্যাসার্ধ কত ছিল, 7 সেন্টিমিটার। তাহলে আগে যদি 7 সেন্টিমিটার হয় তাহলে আগে সমগ্রতলে ক্ষেত্রফল কত ছিল, তাহলে আগে সমগ্র তলের ক্ষেত্রফল কত, কত ক্ষেত্রফল ছিল আগে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল কত ছিল বলো, আগে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল হচ্ছে 4π, আর আর এর জায়গায় কত বসবে 7, তাহলে 7 তার হচ্ছে স্কোয়ার, এইটা ছিল আগে, ঠিক আছে। এত এত কি ছিল, এত বর্গ সেমি, এত বর্গ সেমি ছিল, ঠিক আছে। তো এত বর্গ সেন্টিমিটার ছিল আগে, আগে গোলকটার মানে তোমার হচ্ছে আগে গোলকটার সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এখন গোলকটার সমগ্রতলের ক্ষেত্রফল, এখন গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সূত্র এটাই, 4π, আর আর বলতে এখানে কত বোঝাচ্ছে, 21কে, তাহলে 21 তার স্কোয়ার, এইটা হবে এত বর্গ সেমি,
ঠিক আছে, তাহলে এবার আমাকে দুটো জিনিসের অনুপাত জানতে চাইছে। তাহলে কি হবে, পূর্বের পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল পরে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এই দুটো জিনিসের অনুপাত জানতে চাইছে। পূর্বে সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল আর বর্তমানে পরে সমগ্র তলে কত ক্ষেত্রফল হয়েছে, এই দুটো জিনিসের অনুপাত জানতে চাইছে। তাহলে পূর্বে কত ছিল, পূর্বে দেখো 4π7 স্কোয়ার ছিল, তাহলে 4π7 তার স্কোয়ার ছিল, অনুপাত চিহ্ন দিলাম। পরে কত হয়েছে, 4π21 তার স্কোয়ার, তাহলে লিখলাম 4π21 তার স্কোয়ার। এবার এখান থেকে 4π আর এখান থেকে 4π কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 7 তার স্কোয়ার, অনুপাত হচ্ছে 21 তার স্কোয়ার, সরি 21 তার স্কোয়ার থাকছে। এবার দেখো এই 7 স্কোয়ারকে আমি লিখতে পারি 7 × 7, আর এখানে আমি কি লিখতে পারি, যেটা হচ্ছে তোমার 21, তাকে লিখতে পারি 21 × 21। তাহলে 7 আর 21 কেটে একটা 3 থাকে, আবার এই 7 আর 21 কেটে একটা 3 থাকে, তাহলে 3 আর 3 9 থাকে, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে কত আছে, 1:9। তাহলে এইটা হচ্ছে অনুপাত, ঠিক আছে। তাহলে আগের আগের আর এখনের যে অনুপাতটা সেটা কত হলো, 1:9, এইটা হচ্ছে গোলকটার সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত হলো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলে আসো হচ্ছে পরের অঙ্কটাতে। দেখো পরের অঙ্কটাতে কি জানতে চাইছে, বলছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। তাহলে একটা বাটি তৈরি করতে যদি এত পাত লেগে থাকে, তাহলে একটা বাটি যদি তৈরি করে, বাটিটা তো নিরেট না, তাহলে বাটিটা তো তোমাকে নিরেট বলে দেয়নি তো, তাহলে বাটিটা যদি নিরেট না বলে থাকে, তাহলে আমাকে কিরকম বাটি, সেটা মনে করি এই রকম বাটি ছিল, এই বাটি ছিল এরকম বাটি, তাহলে এই বাটি যদি হয়, তাহলে এর শুধু গাটা লেগেছে, কিন্তু এই এই মাঝের জায়গাটা ভরাট করা না, ঠিক আছে, ভালো করে বোঝো এই জায়গাটা, এই বাটিটার কিন্তু অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক এটা, ঠিক আছে। তাহলে দেখো এই যে এই বাটিটা কীরকম ছিল, এইরকম বাটি ছিল একটা, ঠিক আছে, অর্ধগোলাকৃতি বাটি, তাহলে ওর শুধু এই গাটা হচ্ছে তোমার বানাতে লেগেছে, কিন্তু এই মুখটা, এই যে ওপরে যে গোল যে মুখটা, এই গোল মুখটা কি নিরেট, এটা কি ভরাট করা, ভরাট করা না তো, তাহলে যেহেতু এটা ভরাট করা না, তাহলে ওপরের তলটা আমার লাগছে না, তাহলে ওপরের তল আর এই টোটাল গাটা নিলে তাহলে আমার সমগ্র তল হতো, কিন্তু আমার তো এখানে ওপরের তলটা লাগছে না তো, তাহলে কি লাগছে, শুধু এই গাটা লাগছে। তাহলে শুধু যদি গাটা লাগে, তাহলে এই গাটাকে আমি কি বলবো, বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল তো আমাকে কোয়েশ্চেনে দেওয়াই আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমি যদি জেনে যাই, তাহলে বাটিটার ব্যাসের দৈর্ঘ্য আমি মুখের ব্যাসটার দৈর্ঘ্য বার করে নিতে পারবো। তাহলে চলো আমরা কি করবো, ছয়ের দাগের অঙ্কটা এবার করবো। তাহলে দেখো এখানে ছয়ের দাগের যে অঙ্কটা বলছে, এখানে গোল এক কথায় বাটিটার কি দিয়ে দিয়েছে, বাটি তৈরি করতে পাত লাগে, তাই তো নাকি, হ্যাঁ বাটি তৈরি করতে পাত, বাটি তৈরি করতে পাত লাগে কি, বাটি তৈরি করতে পাত লাগে হচ্ছে 127.2 বর্গ সেমি, এত পাত লেগেছে, ঠিক আছে, তো এত এত সেন্টিমিটার পাত লেগেছে, 127.2 সেমি। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি দেওয়া আছে, এটা বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, এই জিনিসটা, তো এই জিনিসটাকে আমি এটাকে গুণ টুন করে লিখছি, তাহলে 127-এর সাথে 7-এর গুণ, তো 127-এর সাথে যদি আমি 7-এর গুণ করি, তাহলে আমার কত দাঁড়ায়, তাহলে দাঁড়ায় হচ্ছে 889, আর এখানে 2 মানে 891 বাই হচ্ছে 7, এত বর্গ সেমি। এবার বক্রতলের ক্ষেত্রফল যদি 891/7 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 2π r² কেন, 2π r² কেন, 4π r² কেন নয়, কারণ এটা হচ্ছে বাটি, বাটি মানে অর্ধগোলক, অর্ধগোলকের বক্রতলের সূত্র কি হয়, বক্রতলের সূত্র হয় হচ্ছে 2π r², তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে 891 বাই হচ্ছে 7, ঠিক আছে। তাহলে এতটা পর্যন্ত বোঝা গেল। এবার এবার আমি কি করব, তাহলে দেখো এখানে আমি কি করব, এই 2π r² জায়গাতে কি করছি, দেখো এই 2π r² আমি লিখতে পারি 2 × 22 বাই হচ্ছে 7 × 8 তার স্কোয়ার যেরকম আছে, ঠিক আছে, আর এখানে 891 বাই হচ্ছে 7, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। তো এবার আমি কি করছি, দেখো এই যে 7টা নিচে আছে এটা ওপরে গিয়ে গুণ হবে, আর 2 আর 22 যেটা ওপরে ছিল এটা নিচে এসে গুণ হবে, তাহলে কি করব, এখানে আমি r² রাখবো, এবার এখানে 891টা যেরকম আছে রাখলাম,
ঠিক আছে, এখানে সাতটা কোথায় ছিল? নিচে, তাহলে ওপরে চলে যাবে, তাহলে ওপরে সাত। এবার দেখো নিচে তো একটা সাত ছিলই, সেই সাতটা এখানে লিখলাম, আর এই 2 আর 22টা ওপরে ছিল, এরা নিচে চলে আসবে, তাহলে গুণ 2 গুণ হচ্ছে 22। এবার দেখো এখানে 11 দিয়ে এটাকে কাটছি, তাহলে এখানে 2 থাকছে, 11 দিয়ে এটাকে কাটলে হবে 8 1 কে 11 8 88, 1 1 মানে হচ্ছে 81। ঠিক আছে, এই সাত আর এই সাত কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? এখানে আর স্কোয়ারের যে ভ্যালুটা থাকছে সেই আর স্কোয়ারের ভ্যালুটা কত? অ্যাকচুয়ালি ওপরে হচ্ছে 81 আর নিচে হচ্ছে 2 2 এর গুণ। ঠিক আছে, এবার আমি এখানে আর স্কোয়ারের ভ্যালু জানি, আমার আর স্কোয়ার দিয়ে কাজ হবে না, আমাকে শুধু আর বার করতে হবে। তাহলে এখানে স্কোয়ার তুলছি, তাহলে এখানে শুধু যদি স্কোয়ারটা না লিখে যদি শুধু আর লিখি, তাহলে এ পাশে নিশ্চয়ই রুট হয়, তাহলে 81/2 গুণ হচ্ছে 2। এবার আমাকে বলো 81 রুট করা মানে কত বোঝায়? 81 রুট করা মানে আমাদের উত্তর হয় 9, কারণ 81 মানে কি? 2 9 এর গুণ তো, আর 2 9 এর রুট করলে কটা 9 বেরোয় বাইরে? একটা 9 বেরোয়, তাহলে কী হবে? 81 রুট করলে কত বেরোবে? 9, আর 2 2 নিচে আছে, তাহলে রুট করলে কত বেরোবে? 1 2, তাহলে 9/2 হচ্ছে আমার শুধু ব্যাসার্ধ। কিন্তু আমাকে ব্যাসার্ধ দিয়ে কাজ হবে না, আমাকে কোয়েশ্চেনে ব্যাস জানতে চেয়েছে, তাহলে ব্যাস কত হবে? 2 আর, এটা হচ্ছে ব্যাসের ফর্মুলা, তাহলে 2 এর জায়গায় 2 বসালাম, আরের ভ্যালু কত বেরিয়েছে? 9/2, তাহলে ×9/2, এবার 2 2 কেটে গেল, তাহলে কত হলো? 9 9, কি 9 সেন্টিমিটার হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, 9 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে অঙ্কটা। ঠিক আছে, তো চলে আসো পরের দাগের অঙ্কটাতে। দেখো পরের যে অঙ্কটা বলছে, সাতের দাগের অঙ্কটা বলছে যে একটি লোহার গোলকে গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, মানে আর এর ভ্যালুটা দিয়ে দিয়েছে এইটা, তাহলে গোলাটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে? আবার দেখো এখানে ঘন সেন্টিমিটারের কথা যখনই বলছে, তার মানে তুমি কি বুঝবে? কী বার করতে বলছে? অবশ্যই আয়তন, তাহলে আয়তন বার করতে বলছে, আর বক্রতলে ক্ষেত্রফল সেই সাথে জানতে চেয়েছে। ঠিক আছে, ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক, ফর্মুলাতে বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাকে এই যে সাতের দাগের অঙ্কটা দিয়েছে, তো সাতের দাগের অঙ্কটাতে আমি কি করে করব? হেভি ইজি অঙ্ক এটাও। তাহলে এখানে আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তো তাহলে ব্যাসার্ধ মানে আমাকে আর দিয়ে দিয়েছে, আর কত দিয়ে দিয়েছে? 2.1 সেন্টিমিটার দিয়ে দিয়েছে আর এর ভ্যালু। এবার আমাকে কি জানতে চাইছে? আর এর ভ্যালু দিয়ে দিয়ে আমাকে কত ঘন সেমি লোহা আছে জানতে চাইছে। তাহলে আমি কি করব? লোহা আছে মানে ঘন সেমিতে জানতে চাইছে, মানে আয়তন, আয়তনটা জানতে চাইছে। তো আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর তার হচ্ছে কিউব। তাহলে এই হচ্ছে ব্যাপার, 4/3 পাই আর তার কিউব। তাহলে 4/3-এর জায়গায় 4/3 লিখলাম, পাইয়ের জায়গাতে আমি 22/7 বসাবো, আর বলতে আমি কত বসাবো? 2.1 তার কিউব, তাহলে 2.1 তার মাথায় কিউব বসাবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 4/3 আর আরের জায়গায় কত বসালাম? 2.1 তার কিউব। এবার দেখো এখানে 4/3-এর জায়গায় 4/3 বসালাম, 22/7 যেরকম আছে 22/7 লিখলাম, আর 2.1 তার কিউব মানে 3 বার 2.1 এর গুণ, 2.1 গুণ হচ্ছে 2.1। আশা করি বোঝা গেছে। এবার এই পয়েন্ট তুললাম, নিচে একটা 10 আসলো, এখান থেকে একটা পয়েন্ট তুললাম, নিচে 10 আসলো, এখান থেকে একটা পয়েন্ট তুললাম, নিচে 10 আসলো। তাহলে এবার দেখো 7 আর 21 কাটলে ওপরে থাকে 3, এই 3 আর এই 3 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে? 4/22 আর 2/21 এর গুণ, মানে 4 গুণ হচ্ছে 22, ওপরে হচ্ছে 21 গুণ হচ্ছে 21, আর নিচে কত থাকছে? 1 আর তারপরে 3টে শূন্য 1000, কারণ এই 1 2 3 মানে 3টে 10 এর গুণ আছে, মানে 1000। তাহলে দেখো আমি যদি এখন 4 আর হচ্ছে তোমার 22 আর হচ্ছে তোমার যদি মানে যদি 2 খানা 21 কে নিয়ে গুণ করি, তাহলে আমাদের যে উত্তরটা আসে সেটা হচ্ছে কত? সেটা আসে হচ্ছে 38808। এত বাই হচ্ছে আমাদের কত? বাই হচ্ছে আমাদের 1000, বাই হচ্ছে 1000। তো এত ঘন সেমি, তো এত ঘন সেমি, তো এটাকে আমাকে পয়েন্টে বানিয়ে লিখতে হবে। তো এটাকে যদি আমি পয়েন্টে বানিয়ে লিখি, তাহলে আমাদের উত্তর কত আসবে? পয়েন্ট এদিক থেকে 3 বার সরবে, 1 2 3, কারণ এই 3টে শূন্যর জন্য, এদিক থেকে 3 বার পরে পয়েন্ট বসাবো, তার মানে 38.808। দেখো এখানে নিচে তো 3টে শূন্য ছিল, তাহলে পয়েন্টটা 1 2 3 3 নম্বর ঘর, মানে 3টে ঘর সরবে, 1 2 3, তার মানে এই জায়গাটাতে পয়েন্ট আসবে, তাই তো? তাহলে কত হচ্ছে? 38.808। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। এত ঘন সেন্টিমিটার হচ্ছে তোমার কি ছিল না হচ্ছে লোহার, কত ঘন সেন্টিমিটার লোহা ছিল সেটা বেরিয়ে গেল। এবার আমি কি বার করবো? ওই গোলার হচ্ছে বক্রতলে ক্ষেত্রফল। তাহলে চলো বক্রতলে ক্ষেত্রফল বার করি। তো বক্রতলে ক্ষেত্রফল বার করবার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমার কি হয় না হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা, 4π r² ঠিক আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হলো? 4π r², তাহলে এইটাকে কাজে লাগিয়ে আমরা এখন বার করব। তাহলে দেখো এখানে 4 এর জায়গায় 4 বসালাম, পাইয়ের জায়গাতে আমি 22/7 বসাবো, আর বলতে, আর বলতে আমরা কত করব? আর বলতে আমরা 2.1 তার মাথায় কি করব? স্কোয়ার করব। আশা করি বোঝা গেছে। এবার দেখো 4 এরটা 4ই থাকলো, 22/7টা যেরকম আছে 22/7ই থাকলো, আর 2.1 তার স্কোয়ার, তো তাহলে এটাকে আমি 2.1 গুণ হচ্ছে 2.1 এরকম
এরকম লিখতে পারি। এবার এর পয়েন্ট তুললে নিচে একটা দশ আসে, এর পয়েন্ট তুললে নিচে একটা দশ আসে, তাহলে সাত আর একুশ কাটলে এখানে তিন থাকে, তিন আর এখানে বাকিগুলো যদি গুণ করি তাহলে ওপরে আমাদের কত দাঁড়াচ্ছে, ওপরে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোটামুটি হচ্ছে তাও 264, আর নিচে দাঁড়াচ্ছে হচ্ছে 100, কারণ দশ আর দশ গুণ করলে হচ্ছে 100 হয়। আবার পয়েন্ট দেখো এখানে, এখানে হচ্ছে তোমার যেটা দাঁড়াবে, সরি দাঁড়াও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে কোথাও অঙ্কটা, এটা কীরকম গোলা বলেছিল, এটা নিরেট গোলা বলেছিল, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে আচ্ছা 4πr², আর মানে 2.1 তার স্কোয়ার, 2.1 × 2.1, সরি এটা এটার যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে 5544, আমি এখানে এই একুশটাকে খেয়াল করিনি, তাহলে 4 × 22 × 3 × 21 মানে 5544, আর এখানে দেখো 100 রয়েছে তার মানে এটা দুঘর, এদিক থেকে দুঘর পয়েন্ট সরবে, তাহলে কত হবে 55.44, এত কি, এত হচ্ছে বর্গ সেমি, তাহলে এত বর্গ সেন্টিমিটার কি আছে না হচ্ছে এত বর্গ সেন্টিমিটার হচ্ছে লোহার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে লোহার যে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছিল সেটা হচ্ছে কত, 55.44 এত বর্গ সেন্টিমিটার। তো এইভাবে আমরা কি করলাম যে পেজের মোটামুটি ফার্স্ট যে পেজটা আমরা এখান থেকে করলাম 183, এই পেজের যে প্রথম সাতটা অঙ্ক আছে তাতে এই টোটাল পেজটাকে আমি শেষ করলাম। পরের পার্টে আমরা পেজ 184 থেকে মানে যে বাকি যে 5-6টা অঙ্ক আছে, কটা আছে মোট হচ্ছে এখানে দেখে নাও যে 8 থেকে 14 পর্যন্ত যে কটা অঙ্ক আছে, 8 থেকে 14 পর্যন্ত এই কটা অঙ্ক করব, ঠিক আছে। তো 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো তোমরা এর ভিডিওতে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওটা আমরা 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করব সলভ, ওকে।